নেতৃত্ব সবাই চিনে নেই, পাঁচজন উপরে ওঠেন। আমরা যারা পাঁচজন আছি তাদেরকে আপনারা ইতিমধ্যে করতে পাবেন, ছয়জন আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করে আমাদের সমস্যার কথা আমাদের মধ্য থেকে মুকুল ভাই সহ গুছিয়ে সার্বিক বিষয়টা সারমর্ম আকারে প্রশাসনকে জানানো হয় যে আমরা কি কষ্ট করে দুটি বছর এখানে অতিবাহিত করেছি, অনেকেই অর্থ কিভাবে আনছি, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ কি, সব বিষয়গুলা মানবিক এবং আমাদের ন্যায্য যৌক্তিক দাবি উপস্থাপিত হওয়ার পরে প্রশাসন আমাদেরকে যে বিষয়টি উপস্থাপন করলেন যে ওনারাও সমাধান করার জন্য ইতিমধ্যে ঢাকা বারে যিনি কর্মকর্তা তাদের সঙ্গে বৈঠক করেছেন, সেই ওনাদের সেই কথার পরিপ্রেক্ষিতে আমি নিজেই ভিসি, এইটা যেহেতু ভিসি প্রশাসক, আমি ভিসি মহোদয়কে আমাদের এই দাবির সঙ্গে সমস্যার সঙ্গে একত্রিত করার জন্য দাবি জানাই। পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দুটো জেলা, ওই জেলা যারা বর্তমান রুলিং গভর্নমেন্ট তাদের যারা নেতা আমাদের বারে যিনি দায়িত্বপ্রাপ্ত এই বিষয় নিয়ে নজিবুল্লাহ হিরু ভাই, আমার জানা মতে এই নেতৃবৃন্দের সঙ্গে সুসম্পর্ক আছে বিদায়ী। আমি আমার আলোচনার দাবিতে বললাম ভিসি স্যার অবশ্যই এই বিষয়টা ভিসিকে জানাতে হবে, ভিসি মহোদয় যদি ওনাদেরকে আহ্বান করে নজিবুল্লাহ একটি বৈঠক হয় আমি মনে করি যে সমাধানের পথে এগিয়ে যায়। এই বিষয়ে আমাদের ল বিভাগের প্রশাসন একমত হয় এবং কথা বলে আগামীকাল 11টায় ছাত্র প্রতিনিধি শিক্ষক প্রতিনিধি সমন্বয়ে ভিসির সঙ্গে বৈঠক হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই আলোকে আমরা মনে করি আগামীকাল 11টায় আমরা যারা প্রতিনিধি আছি এছাড়াও আমাদের তরুণ ছাত্র নেতা বা লোকাল যারা নেতৃত্ব আছে আমি নাম না বললো সেটা এই উপস্থাপন তাদের মাধ্যমে আমরা চেষ্টা করবো সকলকে অবগত করার জন্য। এবং আপনারা জানা মতে আগামী 8 তারিখে মিটিং আছে, তাহলে আমরা 9 তারিখে আমরা কালকে ভিসি সুযোগ পেয়েছি, ভিসির পদের সঙ্গে কথা বলে আমরা চাইব যে যদি ওনারা পলিটিক্যাল লিডারদের সহযোগিতা নেন সেটা এক্ষুনি কাল 2-1 দিনের ভিতরে নিতে হবে, হিরুভাইয়ের সঙ্গে নজিবুল্লাহ হিরুভাইয়ের সঙ্গে 4-5 তারিখেই যাতে ভিসি মহোদয় বৈঠক করার ব্যবস্থা করে আমাদের কালকে এই দাবি থাকাটাই যৌক্তিক বলে আমি মনে করি। সেটা কালকে পর্যন্ত আমরা অপেক্ষা করি এবং আজকে পর্যন্ত আমরা ক্লাস ডে বন্ধ রাখছি, আমরা পরীক্ষা বন্ধ রেখেছি, চালা মারেছি, যেহেতু আমাদের শিক্ষক মন্ডলদের সঙ্গেই আমাদের যুদ্ধ, এখানে আমরাও সম্মানিত ওনারাও সম্মানিত, আমরা যে পর্যন্ত যাওয়ার পরে একমত হয়ে এসেছি, তাই আজকে আমাদের বন্ধুরা যদি পরীক্ষা না দেন ছাত্ররা পরীক্ষা নিতে পারবেন না, ছাত্ররা রিকোয়েস্ট করেছেন পরীক্ষাটা চলুক, আমরা এক পর্যায়ে বলেছি আমাদের ছেলেরা পরীক্ষা দেবে না, যদি আমাদের পরীক্ষা নিতে পারবেন না এবং পরবর্তীতে সেই পরীক্ষা নেবেন এই দাবি আমরা জানা আসছি, ওনারা সেই বিষয়ে একমত। তাই আমি মনে করি আজকের যে তালা মারা, কালকে যেহেতু আমাদের তাৎক্ষণিক একটা বৈঠকের শিডিউল পেয়েছি, আমরা তালা এখন খুলে দিতে পারি কি পারি না? আচ্ছা, এই বিষয়ে আর সমাপ্ত কথা, আরও যদি কিছু কথা থাকে এবং আপনাদের মতামত নেওয়া, আপনাদের সঙ্গে যোগাযোগ কীভাবে হবে আমাদের মুকুল ভাই আলোচনা করে আজকের মতো এখানে কর্মসূচি শেষ করবেন। এখন আলোচনা করতে আমাদের ভাই আপনারা জানেন আজকে যে ঘটনার কারণে আমাদের এই ইসলামিক ইউনিভার্সিটিতে এই সন্ধ্যাকালীন ল অফিসের ছাত্রছাত্রীদের একত্রিত হয়ে এই আন্দোলনের মাঠে নামতে হয়েছে সে বিষয়টি আপনারা সবাই অবগত আছেন। আজকে যারা পরীক্ষার্থী ছিলেন, পরীক্ষা দেওয়ার জন্য আপনারা এসেছিলেন,
কিন্তু বাস্তবতা এটাই, আমরা প্রথম ব্যাচে পরীক্ষা দিয়ে এলএলবি পাস করেছি, কিন্তু আমরা জেনেছি বার কাউন্সিল এই ইসলামিক ইউনিভার্সিটির সন্ধ্যাকালীন ছাত্রদের বারের রেজিস্ট্রেশন দেবে না, পরীক্ষা দেওয়ার সুযোগ দেবে না। সেই কারণেই এই আন্দোলনের ডাক। আজকে আমরা শান্তিপ্রিয়ভাবে আমাদের কর্মসূচি পালন করেছি, ইতিমধ্যে আমরা সাকসেস হয়েছি। আমরা এই ল ডিপার্টমেন্টের স্যার এবং আমাদের ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে আগামীকাল 11টায় যে ভিসি মহোদয়ের সাথে আমাদের বৈঠক হবে, আমার বিশ্বাস যে আমাদের এই ছবি দাবি অবশ্যই ভিসি মহোদয় আমাদের বোঝাই তো যাচ্ছে সমাধান করবে, এই বিশ্বাস আমি রাখি। তাহলে সেই সাথে আমি আপনাদেরকে বলতে চাই, যে কোনো বিষয়ে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি, আমাদের মধ্যে যদি বোঝাপড়ার সমঝোতা না থাকে, তাহলে কিন্তু সাধু আন্দোলনই হবে না। তাই সাথী বন্ধুরা, সাথী বন্ধুরা, আপনারা ঐক্যবদ্ধ থেকে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন, এই আশা প্রত্যাশা রেখে সবাই দিচ্ছি। ধন্যবাদ। এটা কিন্তু একটা আলোড়ন টাকাটা তো বিষয় না রে ভাই, ভিডিও কথা বলার দরকার নেই।